নমস্কার, আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি টমেটো চপ তৈরি করে দেখাবো। দেখুন, টমেটো চপ তৈরি করার জন্য আমি এখানে এই 5টা M সাইজের টমেটো নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি, আর এগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই মটরশুঁটি নিয়েছি। আমি আলুগুলো তো ছাড়ানো হয়ে গেছে, আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব। আমার সব মটরশুঁটিগুলো লাগিয়েনি, মটরশুঁটিগুলো অনেক দানা, আমি সবগুলো দিইনি। আর এখানে ক্যাপসিকামও আমি গোটাটা দেবো না, আধখানা দেবো, এটা দেবো না। ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি, আর এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু নিয়েছি। এবার আমি এই টমেটোগুলোকে নিয়ে এই বোটার কাছে গোল করে কেটে নেব। এটা কেটে নিয়ে ভেতরের এটা বার করে নেব, শাঁসটা বার করে নেব। এইভাবে আমি সমস্ত টমেটোর ভেতরের শাঁসটা বার করে নেব। দেখুন, টমেটোগুলো থেকে আমি সব ভেতরের শাঁস বার করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা টমেটোর ভেতরগুলো একদম ফাঁকা করে শাঁস। এবার আমি এই আলুগুলোকে একটা সিটি দিয়ে নেব। কড়াইয়ে জল গরম হয়ে গেছে, আমি অল্প একটু জল দিয়েছি, এতে আমি মটরশুঁটিগুলো সিদ্ধ করে নেব। মটরশুঁটিগুলো সিদ্ধ হয়ে গেছে, নিয়ে তুলে দেব। কড়াইয়ে আমি অল্প একটু তেল দিয়েছি, তেলে আমি অল্প দুটো বাদাম ভেজে নেব। বাদামগুলো তুলে নেব, 5 ফোড়ন দিলাম। ক্যাপসিকামটা কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকামটা আমি অল্প একটু ভেজে নিয়েছি, এতে এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা এটা দিয়ে দিলাম। আর এখানে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, আলু সিদ্ধটা দিয়ে দিলাম। ছোটোটা সিদ্ধ করা হয়ে গেছে, এটা আমি দিয়ে দিলাম। এই 1 চামচ মতো চিনি দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে আলুগুলো ভেঙে চটকে নেওয়ার মতো এর সঙ্গে মেখে নেব, মেখে ভালো করে মেলে নেব। তৈরি হয়ে গেছে, এবার ওতে আমি এই অল্প একটু ধনে পাতা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো, ভালো করে মেখে নেবো, দিয়ে নামিয়ে দেবো। আমি পুরটা থালায় নামিয়ে নিয়েছি, এতে এবার আমি এই বাদাম ভাজাগুলো দিয়ে দেবো, দিয়ে আমি এটা বাদাম ভাজাগুলো এর সঙ্গে ভালো করে মেখে নেব। দিয়ে এবার এক একটা টমেটো নিয়ে আমি এই পুরটা টমেটোর ভেতরে পুরে দেব।
আমি পুর দিয়ে টমেটোটা পুরো ভর্তি করে দিয়েছি। এখানে আর এখানে আমি নিয়েছি ময়দা, জল দিয়ে আমি গুলে নিয়েছি। নিয়ে এই ময়দা এবার এখানে এই মুখটা একটু দিয়ে মুখটা আমি এঁটে দেবো। তাহলে পুরটা আর বেরিয়ে যেতে পারবে না, এরকম করে আমি রেখে দেবো। আমি পুরটা ঠিক এই পরিমাণ পুর নিয়েছি। পুরটা আমার সব ভেতরে ঢুকে গেছে, আর একটু আমি দিচ্ছি, আর একটু লাগবে। দিয়ে আমি একটু ময়দা নিয়ে মুখটাই দিয়ে রেখে দিই। এভাবে আমি বাকি তিনটেকেও এরকম করে পুর ভরে নেবো। দেখুন টমেটোগুলোতে আমার সব পুর ভরা হয়ে গেছে। এখানে আমি বাটিতে বেসন নিয়েছি, এই পরিমাণ নুন, অল্প একটু হলুদ, খুব সামান্য পরিমাণ চিনি, চিনিটা দিলাম এটা মচমচে হওয়ার জন্য। দিয়ে এটা আমি জল দিয়ে গুলে নেবো, মোটা করে গুলব। বেসনটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি, এতে আমি কোনো খাবার সোডা ব্যবহার করিনি, চিনি দিয়েছি, এতেই আর কি চপগুলো মচমচে হবে। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা হয়ে গেছে। এবার আমি একে একে একটা করে টমেটো রিয়ে নেবো। দিয়ে আমি বেসন রিয়েতে ডুবিয়ে এগুলোকে এবার আমি মুখে দেবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো এবার আমি একে একে তুলে নেবো। বাকি দুটো আছে আমি ভেজে নেবো। ভাজা হয়ে গেছে টপগুলো আমার, এগুলো টপ আমি তুলে নেবো। হয়ে গেছে টমেটোর চপ, এতে আমি অল্প একটু বিট নুন দিয়ে দিচ্ছি। বিট নুন দিয়ে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।